Assalamualaikum, Sonia's Kitchen এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি চিকেন কুরমা রেসিপিটি দেখার জন্য। এই কুরমাটা সাধারণত সাদা আর গ্রেভি টাইপের হয়ে থাকে আর এই চিকেন কুরমাটা পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করছি আমার আজকের এই চিকেন কুরমা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চিকেন কুরমা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর যে সলিড মাংসগুলো আছে সেগুলো আমি নিয়েছি। নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন মাংসগুলোকে আমি এরকম ভাবে একটু কেটে দিয়েছি। এতে করে কিন্তু মাংসের ভিতরে মশলাটাও ভালোভাবে ডুববে আর মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে চিকেনের টুকরোগুলো একটু বড় করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। এবার চিকেনগুলো ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ টক দই। লবণ আর টক দইটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে চিকেনগুলোকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর রান্নাটা করার জন্য সরাসরি চলে আসলাম চুলায়। আর চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি এখানে 3 টুকরো দারচিনি, 4-5টা লং। দিয়ে দিচ্ছি 4-5টা সবুজ এলাচ। এর সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জৈতিক। আর এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো। আর এর সাথে দিয়ে দিচ্ছি বড় একটি কালো এলাচ। গোটা মশলা দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নেব। এতে করে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। গোটা মশলাগুলো 20 সেকেন্ডের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য ব্রাউন কালার করে ভেজে নেব। এই জন্য একটু সময় নিয়ে কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হবে। চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে 4-5 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে এসেছে। এতে দিয়ে দেব আমি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। বাটা মশলাগুলো দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এতে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণের পানি যাতে আমাদের পেঁয়াজগুলো আরও বেশি পুড়ে না যায়। পানিটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব আমি 4-5 মিনিট। বাটা মশলাগুলো 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে পানিটা শুকিয়ে তেলটা উপরে বেশি এসেছে। এবার এতে দিয়ে দেব আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। জিরে আর ধনিয়া গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এবার এই ধনিয়া গুঁড়ো আর জিরে আর সবগুলো মশলা একসাথে কষানোর জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের দুধ। দুধটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে আমি আরও 3-4 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো আরও 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন আমাদের মশলা থেকে দুধটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে আর তেলটাও পরে বেশি এসেছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কুরমা রান্না করার জন্য মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলে একদম স্মুথ হয়ে যাবে আর কুরমাগুলো খেতেও ভালো লাগবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 4-5 মিনিট। আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর চিকেনগুলো কিন্তু আরেকটু রান্না করে নেওয়ার পর এমনিতেই অনেকটা পানি চলে আসবে, তাই এখানে কোনো রকম পানি না দেয়াই ভালো। এবার এতে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা চিকেনটাকে আগেই লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই লবণের পরিমাণটা কিন্তু এখানে বুঝে শুনে দিতে হবে। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দেব আমি এখানে 2 টেবিল চামচ কাজু বাদামের পেস্ট। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামের পরিবর্তে চীনা বাদাম অথবা কাঠবাদামও ব্যবহার করতে পারেন। চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আমাদের চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে। চিকেনগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আর এই কুরমার রেসিপিটা কিন্তু দুধ দিয়েই করতে হবে। আর আমি যেই দুধটা নিয়েছি সেটা গরুর দুধ ছিল আর দুধটাকে আমি আগে থেকেই খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছিলাম। দুধটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 6-7 মিনিট। 6-7 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের চিকেনটা কিন্তু বেশ কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব আমি কিছু কাঁচামরিচ। আর এখানে আমি 10-12টা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচের মাথাটা এরকম ভেঙে দিয়েছি। এতে করে কিন্তু
খাবারে খুব সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে আর সামান্য একটু জ্বালও চলে আসবে সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দেব কোয়ার্টার কাপ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর এর সাথে দিয়ে দেব আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো চিকেনের গায়ে গরম মশলার ফ্লেভারটা সুন্দরভাবে লেগে যায় খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আবারো এটাকে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট আবারো 4-5 মিনিট চিকেন গুলো রান্না করে নেওয়ার পর আমাদের চিকেনটা কিন্তু পুরোপুরি ভাবে হয়ে গিয়েছে আর আপনাদের কুরমাটা কোন অবস্থায় নামিয়ে নেবেন সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনাদের উপর যে আপনারা কুরমার গ্রেভিটা কি রকম চাচ্ছেন আমার কাছে কিন্তু কুরমার গ্রেভিটা একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে এবার এতে দিয়ে দিব আমি এখানে 3 টেবিল চামচ ঘি আর কুরমাতে শাহি একটা ফ্লেভার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কেওড়া জল ঘি আর কেওড়া জলটা দিয়ে দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে গরম চুলাতেই বসিয়ে রাখবো আরও 5 মিনিট তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজাদার চিকেন কুরমা আর আমার আজকের এই চিকেন কুরমা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ